টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে 5:45 আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ একটু অন্য রকমের ব্লগ নিয়ে আমি আজকে দেখাবো তোমরা অনেক দিন ধরে আমার ব্লগে লক্ষ্য করেছো এই জায়গাটা আমার এরকম সাদা পেইন্ট করা এর কারণ এই যে বোর্ডটা যখন আমি পাল্টাই তখন বোর্ডটার এই পাশটায় রং করা ছিল না এবং এর ভেতরে যে একটু গর্ত গর্ত হয়ে গিয়েছিল এগুলোকে আমি পুডিং দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবং এটার উপর সাদা পেইন্ট করে নিয়েছি এবার এটাতে আমি কালার করব বা পেইন্ট করব তো তোমরা দেখো আমি কিভাবে করি ফার্স্ট টাইম দেখো আমি এইটা এরকম একটা মোটা পেপার নিয়েছি আর এইভাবে ড্রয়িং করে আমি পেপারটাকে কাট করে নিয়েছি তো কিভাবে ড্রয়িংটা করলাম সেটা তোমরা একটু দেখে নাও প্রথমে আমি এইরকম ভাবে এঁকে নিয়েছি এবার এটাকে কার এইরকম টাইপের ছুরি দিয়ে কাট করে নেব এখানে আমি দুটো ডিজাইন করে নিয়েছি একটা আউল ডিজাইন করেছি একটা ফ্লাওয়ার ডিজাইন করেছি তো এই দুটো আমি এখানে করব এবার কিভাবে করব সেটা তোমরা দেখতে থাকো আমি দেখো এটাকে এই যে এইখানে এখানে 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 চার কোণে চারটে সেলোটেপ দিয়ে এটাকে সুন্দর করে বসিয়ে নিয়েছি এবার এটার উপর আমি কালার করব তো দেখতে থাকো কিভাবে করি আমি এখানে রেড কালার নিয়ে নিয়েছি এবার আমি এটাতে কালার করব পলাশ আমাকে হেল্প করে দিচ্ছে এটা এই যে আমার হাতে রং লেগে আছে তো ও এখন হেল্প করে দিচ্ছে আমাকে ওটা তুলতে সাহায্য করছে এটার পর আস্তে আস্তে আমাকে সাইডগুলো মেকআপ দিতে হবে যেগুলো একটু বেরিয়ে এসছে আগে হোক তারপর দেখো ওটা কেমন হয়েছে তো তোমরা এখানে দেখো যে এটা একটু ঘেবড়ে গেছে তো এটা দিয়ে আমি মেকআপ করার চেষ্টা করব যদি না হয় কালকে একটা হোয়াইট কালার এনে এখানটা মেকআপ করে দেব তো এখন আপাতত এটাকে এর পরে যেটা করব সেটা আমি পেন্সিল স্কেচ করে তারপর আমি এটাকে করব তোমরা দেখতে পাচ্ছ এদিকে একটা করেছি এবার এখানে একটা করব তো এবার প্রসেসটা আমি চেঞ্জ করলাম কারণ আমার মনে হচ্ছে ওটার থেকে এইটা বেটার হবে কারণ ওতে রংটা গড়িয়ে চলে আসছে নিচের দিকে যেটা খুবই খারাপ হয়েছে কারণ আমাকে ওটা হোয়াইট কালার দিয়ে মেকআপ করতে হবে তো আমি এইভাবে করব সেটা অনেক ভালো হবে
আমার একদম খেয়াল ছিল না যে বাড়িতে এই সাদা কালারটা রয়েছে, তো এই সাদা কালারটা দিয়ে আমি মেকআপ করার চেষ্টা করছি, দেখো কতদূর কি হয়। তোমরা দেখতে পেলে জাস্ট ওয়াও, আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর হয়ে যাবে। জায়গাটা অনেকদিন ধরে মানে এরকম ভাবেই পড়ে ছিল, তো দেখতে বড্ড বাজে লাগতো, ঘরে ঢুকেই এরকম একটা জায়গা, তো সেই জন্যই ভাবলাম যে জায়গাটাকে একটা পুজোর সময় একটা ভালো লুক দিই জায়গাটা, তো এই রকম হয়ে যাবে আমি একদম ভাবতে পারিনি। তা খুব সহজ প্রসেস, তোমরাও চাইলে করতে পারো, তো খুব ইজি। এবং আমি ওখানে এশিয়ান পেন্টস ব্যবহার করেছি, তো এইভাবেই তোমরাও করে নিতে পারো। তোমরা দেখেছো আমি কিভাবে করলাম, আমি একটা ফুলগুলোতে আমি একটা কালারের ওপর আরেকটা কালার মিক্স করে নিয়েছি। জানি না তোমাদের কিরাম লেগেছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমাদের ভালো ভালো কমেন্ট আমাকে উৎসাহিত করে আরো ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য, তো তোমরা অবশ্যই কমেন্টস করবে। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকে এইটুকুনি থাক, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই পুজোটা ভালোভাবে কাটিও। তো লাভ ইউ অল, বাই বাই।